আমার সামনে একটা ট্রাক আসলো মাত্র নাস্তা করার জন্য, আমি নাস্তা করলাম এখানে। এখানে টোটালি হচ্ছে ড্রাইভার সহ 14-15 জন মানুষ আছে, এবং ট্রাকে সম্ভবত তারা হচ্ছে নয়াইবুল যুব সংস্থা, তারা হচ্ছে এখান থেকে ত্রাণ দিতে যাচ্ছে। বিষয়টা হচ্ছে তারা 13 জন মানুষ আসতেছে, এবং পিক আপের 3 ভাগের 1 ভাগে মাল আছে, বাকি 2 ভাগ তারা আসতেছে। তো বারবারই বলা হচ্ছিল যে বিভিন্ন পেজ থেকে বা বিভিন্ন মোটিভেশন স্পিকার যারা আছে তারা বলতেছিলেন যে ভাই আপনারা ত্রাণ দিবেন বা উপহার দিবেন, যেটা দিবেন সেটা হচ্ছে কোনো ফাউন্ডেশনে দিয়ে দেন। বাট তারা যে এটা আসলেই এখানে 2 ভাগের 1 ভাগ হচ্ছে মাল, আর 2 ভাগে হচ্ছে তারা বসে আসছে। সামনে সামনে 4 জন আছে ড্রাইভার সহ, আর পেছনে হচ্ছে 10 জন, সরি ড্রাইভার সহ সামনে 4 জন আর পেছনে হচ্ছে 10 জন, প্রায় 14 জনের একটা টিম আসছে তারা। কিন্তু তাদের মালের পরিমাণ যেটা আছে সেটা ট্রাকের মানে পিক আপের 3 ভাগের 1 ভাগে মাল আছে, বাকি 2 ভাগ হচ্ছে ফাঁকা। তো এইটা তারা যে খরচ করে আসলো, আমার কাছে মনে হয় না যে তাদের ত্রাণের যে পরিমাণ আছে সর্বোচ্চ গেলে 200 জন বা 150 জনের উপরে যাওয়ার কথা না প্যাকেটের সাইজ যদি। তো এই কাজগুলো না করে আপনারা যে ট্রাক ভাড়া করে বা এইটা না করে আলসুন্না ফাউন্ডেশন আছে, বিভিন্ন ট্রাস্টেড ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনগুলোতে যদি আপনারা এই টাকাটা দিয়ে দিতেন তাহলে হচ্ছে আরও বেশি মানুষ ত্রাণ পেত। এই ভিডিওটা করার উদ্দেশ্য কাউকে ছোট করা না বা তাদেরকে ছোট করা না, এটার উদ্দেশ্যটা হচ্ছে যে যাদেরকে আপনি যে উদ্দেশ্যে যাচ্ছেন সেই উদ্দেশ্যটা যেন সফল হোক। বাট তারা তো অনকাইন্ড পিকনিক হয়ে গেল, 14 জন মানুষ, তো তাদের যে ট্রাক ভাড়া যেটা আছে, ট্রাক ভাড়া বলেন বা আদার্স যে খরচ আছে, যে 14 জন মানুষ আছে, 14 জনের মিনিমাম 2 থেকে 3 বেলা খাবার আছে। তো 14 জনের মানুষ যদি 3 বেলা খাবার যদি মানে 100 টাকা করেও ধরি, তাও তো হচ্ছে 2800 টাকা, আর প্রায় হচ্ছে 4200 টাকা খাবারে আসতেছে। গাড়ি ভাড়া আছে 16,000 টাকা, 15-16,000 টাকা গাড়ি ভাড়া আছে, 20,000 টাকার মতো চোখ বন্ধ করে 20,000 টাকা খরচ আছে। এই 20,000 টাকা যদি তারা ডোনেট করে দিত, এবং প্লাস মালগুলো আছে এই মালের এটা যদি কোনো ভালো একটা ফাউন্ডেশনকে তারা ডোনেট করে দিত, তাহলে আরও বেশি মানুষকে তারা ত্রাণ দিতে পারত। ভাই এটা তো হচ্ছে তাদের এটা হচ্ছে অনেক একটা পিকনিকের মতো, তারা পিকনিকে যাচ্ছে এই টাইপের মনে হচ্ছে। ভাই এই কাজগুলো করেন না যারা ভালো কাজের জন্য করতেছেন, বাট যেন বেশি লোকের কাছে পায় পৌঁছায় সেই ব্যবস্থাটা করেন, সেই দিকগুলো আপনারা একটু বিবেচনা করেন। আপনারা পিকনিকে যাচ্ছেন না, নট এ পিকনিক, এটা এখন মানে বন্যা ট্যুর একটা ব্যাপার স্যাপার হয়ে গেছে, এবং বিষয়টা আমার কাছে বন্যা ট্যুরের মতো মনে হলো যে আপনার উদ্দেশ্যটা ভালো, ভালো উদ্দেশ্য যাচ্ছেন, বাট হচ্ছে যে এই যে এতগুলো লোক আসার তো কোনো দরকার নাই, মানে নাই। এই হচ্ছে মূল কথাটা, যারা ফান্ড কালেকশন করতেছেন বা দিচ্ছেন, ভালো প্রতিষ্ঠান যারা আছে, যারা ট্রাস্টের অনেক ফাউন্ডেশন আছে বাংলাদেশে, যে ওই 1 টাকার আহার, 1 বেলা আহার না কি যেন পেজ আছে 1 টাকার আহার, এদের মতো বাট পান না। বিদ্যানন্দ, তারপর হচ্ছে 1 টাকার আহার, এরা যেরকম হচ্ছে ছবি বিক্রি করে করে মানুষের কাছ থেকে ফান্ড কালেক্ট করতেছে, এদের মতো না, অনেক ভালো কাজ করছে। আলসুন্না ফাউন্ডেশন আছে, এইটা ভালো কাজ করছে। তারপরে যদি এটাও না হয়, আপনি সেনাবাহিনীর যে আছে, নৌবাহিনী যে আছে, এদেরকে দিয়ে দেন, যাতে করে হচ্ছে দুর্গম এলাকাতে যারা যারা মূলত ত্রাণের যোগ্য। এটা আমার অভিজ্ঞতা থেকে, আমি একবার গেছি, তো আমরা যখন গেছিলাম তখন আমরা 10 জনের একটা টিম গেছিলাম, আর ভাই আমাদের ফুল 1 ট্রাক, আমরা 600+ মানুষের জন্য 632টা মানে খাবার নিয়ে গেছিলাম, মানে উপহার নিয়ে গেছিলাম। তো ওইটা আমাদের জন্য রিজন ছিল যে ওই এরিয়াতে আমাদের কাছে খবর আসছে এখানে কেউ ঢুকতেছে না, তারা 5 দিনের মতো পানিবন্দি, তাদের ওইখানে কোনো ই ছিল না। প্রায় 2টা গ্রামের 600 পরিবারের ভিতরে আমরা খাবার দিয়ে আসছি। তো এটা পিকনিক না, আমরা কোথাও ছবিও তুলি না, কোথাও প্রমোশনও করি নাই, বাট এখানে তো খাবারের যে পরিমাণ, আমাদের ফুল একটা ট্রাকই ছিল হচ্ছে মাল লোড ছিল, আর এখানে তো অবস্থা খুবই বাজে, এই জন্য কথাগুলো বলা।
হয়তো বা আমাকে বলতে পারেন যে ভাই আপনারা তো দিতে পারতেন, বাট আমাদের ওইখানে ছিল শুধুমাত্র খাবার ছিল না, আমাদের কাছে কাপড় ছিল, স্যালাইন ছিল, ওষুধ ছিল, মেয়েদের প্যাড ছিল, মোটামুটি প্রয়োজনীয় সাবান ছিল, মোমবাতি ছিল, গ্যাস লাইট ছিল, শুকনা খাবার ছিল। আলহামদুলিল্লাহ আমরা ভালোভাবে দিয়ে আসতে পারছি, বাট এটার মতো না, নট এ পিকনিক ছিল, এই হচ্ছে বিষয়টা। আশা করি আমাদের একটু জাগ্রত হবো, বিবেকটা জাগ্রত করবো, আমরা মানবতার জন্য কাজ করতেছি, বাট যেন এটা যেন পিকনিক না হয় ভাই, এটাই হচ্ছে আমার কথা। অনেকেই যাচ্ছে যেরকম এই যে একটা পিকআপে তিন ভাগের এক ভাগ হচ্ছে খাবার, আর হচ্ছে বাকি দুই ভাগ ফাঁকা, ওইখানে লোক বসা, মানে বিষয়টা দেখতে একটু দৃষ্টিকটু লাগতেছে, এই জন্য ভিডিওটা করা।